সকলকে স্বাগত আমার একটি নিউ ব্লগে। তো সবাই জানো আমরা কদিন আগে পুরী ঘুরতে গেছিলাম, তারই জন্য ঘর থেকে বেরিয়ে পড়েছি। তো গাড়ি করে চলে যাচ্ছি প্ল্যানেটে, যেহেতু আমাদের তুরান ঠিক হয়েছে, ট্রেনের টিকিট পাইনি, অগত্যা বাসেই যেতে হয়েছে, বাস বুক করে। তো সন্ধে হয়ে গেছে, চা খেতে খেতে দেখি গ্রিন লাইনে বাস দিয়ে দিয়েছে, আমাদের বাসটা দিয়ে দিয়েছে। চা টা খাওয়ার পরে আমরা একটু এদিক ওদিক ঘুরি, খিদে পেয়ে যায়। খিদে পেয়ে চাতেই আমি একটা চাও নিয়ে আসি, এগ চাউমিন। তো চাউটা ভালোই করেছিল, দিয়েছিল অল্প, ফুল প্লেটেরই দাম নিয়েছিল। টুকটাক সবাই খেয়ে নিয়ে লাগেজ টাগেজ দিয়ে আমরা বাসে উঠে পড়ি। বাসে সিটে নিজেদের সিটটা দেখে নিই এবং সেই সিটে বসেও পড়ি। আমরা বাসে উঠে পড়েছি গ্রিন লাইনের বাসে, এবার গন্তব্যস্থল হচ্ছে দেখতে হবে তার জন্য। তো এটা আমার আগের ভয়েস দেওয়া ছিল, তোমরা তো জানোই আমি পুরী গেছিলাম। তো আমার চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে দিও, আরও নতুন নতুন ব্লগ আসছে দেখো, আমার সাথে থেকো। কথা বলতে বলতে আমাদের বাসও ছেড়ে দিয়েছে, বাসটা চিল ঠান্ডা ছিল, আর এটা এসির জল পড়ছিল, পুরো মনে হচ্ছিল বাইরে বৃষ্টি পড়ছে। আমি আর মা বেশ জড়িয়ে সুতো নিয়েছি। এখানে বাস দাঁড়িয়েছে টয়লেটের জন্য, এখানে হল্ট করেছিল, জায়গা করেছিল। তো আমি নেমেছিলাম, বাবা মা ওয়াশরুমে গেছিল, আর যাদের ডিনার করার করে নিয়েছিল, আমরা ঘর থেকে ডিনারের জন্য পরোটা নিয়ে গেছিলাম। মর্নিং হয়ে গেছে, আমরা চলে এসেছি। আমাদের বাসের টাইম ছিল 8:30, আর সকালে টাইম ছিল 6:15, তো লেট করেছিল একটু। রাস্তাঘাট খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, দেখো একদম উড়িষ্যার রাস্তাঘাট সত্যি খুব পরিষ্কার পরিচ্ছন্ন, খুব ভালোভাবে যাচ্ছিলো বাসটা। বাসে যেতে কোনো অসুবিধা হয়নি সেরকম কোনো। আমাদের নামিয়ে দিয়েছিল মাসির বাড়িতে, আমাদের গন্তব্যস্থল ছিল মাসির বাড়ি। সেখান থেকে আমাদের, দেখো লাগেজ টাগেজ নিয়েছি, অটো বাপুর সঙ্গে কথা বলছি যে আমাদের হোটেলে যাওয়ার জন্য রস ছিল, সেই জন্য যে যেরকম পাচ্ছিল ভাড়া নিচ্ছিল, ওদের ওই সময় সিজন ছিল, তো তোমরা একটু বার্গেনিং করে নেবে। 150 টাকাতেও মাসির বাড়ি থেকে পুরীতে যাওয়া যায়, আমাদের থেকে 350 টাকা নিয়েছিল। আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে দিও, নতুন নতুন অনেক ব্লগ আসবে দেখো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। এই যে টার্নিং পয়েন্টটা বলে জীবনের টার্নিং পয়েন্ট, তো এটা সেরকমই গাড়ির টার্নিং পয়েন্ট। এই পয়েন্টটা অসাধারণ, মনটা একদম আনন্দে ভরে ওঠে, কারণ সমুদ্র দেখতে পাই, আর সি বিচটা পুরোটাই সাজানো ছিল অনুষ্ঠান ছিল বলে। টাটা, ভালো থেকো।